প্রিয় শিশু ছোট্ট বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের একশের সম্ভাব্য প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর আশা করি এই প্রশ্নপত্রটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে চলো সরাসরি চলে যাই আজকের প্রশ্নপত্রে এক দাগে দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো হাফ ইন্টু চার সমান দুই এখানে দেখো এলোমেলো চারটি বর্ণ আছে এগুলিকে সাজিয়ে তোমাদের পরপর সুন্দরভাবে লিখতে হবে যেমন এখানে আছে দেখো ঘ গ খ আর ক তাহলে এটা তোমরা সাজিয়ে লিখবে ক খ গ ঘ এবার আসছি দুদাগের ছবি দেখে শূন্যস্থানে সঠিক বর্ণ বসাও হাফ ইন্টু চার সমান দুই এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে এবং তার একটা করে বর্ণ লেখা আছে আর একটা করে বর্ণ তোমাদের সঠিকভাবে বসাতে হবে প্রথমটা যেমন লেখা আছে দেখো আ ড্যাশ তাহলে আ এর পর কি হবে বলতো এটা কিসের ছবি হ্যাঁ তোমরা সবাই জানো এটা আমের ছবি তাহলে আ লেখা আছে তোমরা তারপরে লিখবে মো তাহলে আম আম এটা আমের ছবি আম হয়ে গেল তারপরটা দেখো এটা কিসের ছবি বলতো তোমরা সবাই জানো কিসের ছবি একটু ভাবো এখানে লেখা আছে দেখো ড্যাশ তয়ে আকার তাহলে এটা কিসের ছবি হ্যাঁ নিশ্চয় জানো তোমরা এটা পাতার ছবি তাহলে লিখবে তোমরা পয়ে আকার তয়ে আকার পাতা পরেরটা কিসের ছবি দেখো তো লেখা আছে ড্যাশ ট কী হবে বলো তো এটা কিসের ছবি হ্যাঁ তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো এটা ইঁটের ছবি তাহলে তোমরা লিখবে হস্র ই ট ইঁট হস্র ই ট ইট। তারপর একটা কিসের ছবি বলো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে লেখা আছে দেখো ছয় আকার ড্যাশ তাহলে এটা কিসের ছবি হ্যাঁ ছাতার ছবি তাহলে ছয়ে আকার তয়ে আকার ছাতা এবার আসছি পরবর্তী দাগের প্রশ্নে আগের ও পরের বর্ণ বসাও হাফ ইন্টু চার সমান দুই এখানে কিছু বর্ণের আগের শূন্যস্থান আছে আর কিছু বর্ণের পরের শূন্যস্থান আছে তোমাদের আগের আর পরের বর্ণগুলো বসাতে হবে এখানে যেমন লেখা আছে দেখো থ থ এর আগে কি তোমরা সবাই জানো তাহলে ত বসাবে আবার কি আছে দেখো আ লেখা আছে আয়ের আগে কি বলো তো হ্যাঁ তোমরা সবাই জানো আয়ের আগে হয় অ এবার পরেরটা দেখো চ লেখা আছে চ এর পরে কি হয় বলো তো হ্যাঁ তোমরা সবাই জানো একটু ভাবলেই এই প্রশ্নগুলো একদম সোজা তোমরা সবাই করতে পারবে চ এর পরে হবে ছ এবার পরেরটা দেখো ল লেখা আছে ল এর পরে কি হবে বলো তো হ্যাঁ এটা তোমরাই নিজেরা ভেবে লেখা তো দেখি কেমন লিখতে পারো এবার আসছি পরবর্তী প্রশ্নে চার দাগের নামের সাথে ছবি মেলাও হাফ ইন্টু চার সমান দুই এখানে বাম দিকে দেখো নাম লেখা আছে ডান দিকে ছবি আছে এখন তোমাদের এই নামগুলোর সঙ্গে অর্থপূর্ণভাবে ছবিগুলো ম্যাচ করতে হবে বাম দিকে লেখা আছে দেখো মাছ বল বাঘ আর কাঁঠাল দিকে দেখো কাঁঠালের ছবি বাঘের ছবি বলের ছবি আর মাছের ছবি দেওয়া আছে তাহলে তোমরা এখানে মাছের সঙ্গে মাছের ছবিটা ম্যাচ করবে বলের সঙ্গে বলের ছবিটা ম্যাচ করবে বাঘের সঙ্গে বাঘের ছবিটা ম্যাচ করবে আঠালের সঙ্গে কাঁঠালের ছবিটা সুন্দর করে ম্যাচ করে দেবে এবার আসছি পরবর্তী দাগের প্রশ্নে পাঁচ দাগে দেখো ছবি দেখে নাম লেখো এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে আর তার নিচে বক্স করা আছে এখন তোমাদের এই ছবিগুলো দেখে এদের নামগুলো এই বক্সের মধ্যে লিখতে হবে প্রথমটা কিসের ছবি বলো তো হ্যাঁ সবাই বুঝতে পেরেছো এটা একটা জামার ছবি তাহলে তোমরা এখানে এর বক্স টার ভিতরে লিখবে বর্গীয় জয় আকার ময় আকার জামা তারপর একটা কিসের ছবি জানো কি তোমরা এটা কিসের ছবি হ্যাঁ ঠিকই বলেছ এটা একটা পাখির ছবি তাহলে এই বক্সের মধ্যে তোমরা লিখবে পয়ে আকার ক্ষয়ে হস্ত্রই পাখি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর তুমি যদি এই আমাদের ছোট্ট চ্যানেলটিতে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুরা এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের একটু বেশি বেশি শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওগুলি দেখে তাদের পরীক্ষা প্রস্তুতি নিতে পারে এছাড়াও বন্ধুরা এই প্রশ্নপত্রটি যদি তুমি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে পেতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে এছাড়াও বন্ধুরা তোমাদের উপযোগী বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই বানানো আছে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশানে ক্লিক করে ওখানে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে অপশানে গিয়ে ওখানে প্রি প্রাইমারি ক্লিক করে বন্ধুরা তোমরা তোমাদের উপযোগী ভিডিওগুলো একবার দেখে নিতে পারো ধন্যবাদ